বর্তমান সুইডেন বাংলাদেশ ইনস্টিটিউট আসলে শুরু হয় সুইডিশ পাকিস্তানি ইনস্টিটিউট অফ টেকনোলজি নামে। 1957 সালে আমরা 30 জন তৎকালীন পূর্ব পাকিস্তানি ছাত্র, আমরা তৎকালীন শিল্পমন্ত্রী জনাব একে খান সাহেবের কাছে যাই এবং পূর্ব পাকিস্তানে একটি ইনস্টিটিউট করার জন্য অনুরোধ জানাই। ওনার চেষ্টায় বর্তমান সুইডেন বাংলাদেশ ইনস্টিটিউট 1962 সনে কাপ্তাই প্রতিষ্ঠিত হয়। ইনস্টিটিউট প্রথম যখন আমরা শুরু করি তখন আমরা 3 জন পূর্ব পাকিস্তানি শিক্ষক ছিলাম। আমি, মরহুম জনাব আব্দুর রহমান মির্ধা এবং জনাব মোকশেদার, এই 3 জন পূর্ব পাকিস্তানি শিক্ষক এবং 4 জন সুইডিশ শিক্ষক এবং 1 জন চিফ অ্যাডভাইজার মিয়া ওয়াপদার একটি টিন শেডে, বর্তমানে যেখানে সিকিউরিটি চেকপোস্ট আছে তার কাছে আমরা ইনস্টিটিউট শুরু করি। আমাদের কোনো ওয়ার্কশপ ছিল না, আমাদের কোনো ক্লাসরুম ছিল না, আমরা এই টিন শেডের ভিতরেই ক্লাসরুম এবং কিছু ল্যাবরেটরি ইকুইপমেন্ট দিয়ে কাজ শুরু। পরবর্তীকালে বর্তমানে যে ইনস্টিটিউট বিল্ডিং আপনারা দেখছেন, এটা সেন্তাপ নামে একটা সুইডিশ কোম্পানিকে দেওয়া সুইডিশ অর্থায়নে ইনস্টিটিউট, ক্লাসরুম, অফিস বিল্ডিং এবং সমস্ত ইকুইপমেন্ট সব কিছু ওখান থেকে স্থাপন করা হয়। ইনস্টিটিউটটাতে প্রথম দিকে যে কার্যক্রম ছিল তাতে প্র্যাকটিক্যাল কাজের উপরে বেশি জোর দেওয়া হতো। সম্পূর্ণ মার্কিংয়ের শতকরা 60 ভাগ ছিল প্র্যাকটিক্যাল কাজের উপরে এবং 40 ভাগ ছিল থিওরিটিক্যাল লেসনের উপরে। পরবর্তীকালে এই ইনস্টিটিউটের যে সমস্ত ছেলে বাইরে এসে ইন্ডাস্ট্রিতে তাদের অবদান এবং তাদের কর্মদক্ষতা সারা দেশে প্রশংসিত হয় এবং ইনস্টিটিউটটি পরবর্তীকালে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে যায় এবং বোর্ড ফাইনাল পরীক্ষা হতে থাকে। তবে পুরানো দিনের এই ইনস্টিটিউটের স্মৃতিচারণ করতে যে স্যার আমি একটা কথা বলতে পারি যে ইনস্টিটিউট আমরা যারা তখন শুরু করেছিলাম এবং এখন যেভাবে কাজ করছে ইনস্টিটিউটের ছেলে এবং মেয়েরা বাইরে কাজ করছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অবদান রাখছে, এটা আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানি হিসাবে বর্তমানে বাংলাদেশি সবার জন্য গর্বের বিষয়। বর্তমানে যারা এখানে পড়াশোনা করেন তারা যদি এই ইনস্টিটিউটটাকে আরও একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আমরা পুরানো দিনের যারা আসি তারা আরও খুশি হব। আমি এই ইনস্টিটিউটের সর্বাঙ্গীণ উন্নতি এবং ভবিষ্যতে ছেলে মেয়েদের উন্নতি কামনা করি।